আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা তো জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কি রিটেন এবং তোমার কি এমসিকিউর ভিত্তিতে পরীক্ষাটা হয়। তো রিটেন থেকে তোমার 40 মার্কস থাকে এবং তোমার এমসিকিউ থেকে তোমার 60 মার্কস থাকে। ওকে, তো আমরা সেটা নিয়ে দেখার চেষ্টা করব এবং বিগত বছরের কোশ্চেনটা আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করবো, অর্থাৎ হুবহু কোশ্চেনটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করবো যে আসলে কোশ্চেনটা কেমন হয় সেটাও কিন্তু আমরা এখানে দেখানোর ট্রাই করব তোমাদেরকে। অর্থাৎ 21/22 সেশনে যে তোমার কোশ্চেনটা ছিল একদম হুবহু কোশ্চেনটাই আমি তোমাদের সাথে এখানে দেখানোর চেষ্টা করব কোশ্চেনটা। ওকে, তো আশা করি তোমরা কোশ্চেনটা দেখতে পারবা যে কিরকম প্রশ্নটা হয় এবং তোমরা বুঝতে পারবা, একটা আইডিয়া নিতে পারবা। ওকে, তারপরে দেখো যে এখানে কি আছে। আমরা তো জানি ঢাকা ইউনিভার্সিটিতে তোমার কি রিটেন হয় তোমার 40 মার্কের উপর এবং এমসিকিউ হয় তোমার কি 60 মার্কের উপর। ওকে, তারপর হচ্ছে যে তোমার এখানে দেখো যে রিটেন যে হয় তোমার 40 মার্কের উপর, তো এখানে থেকে ফিজিক্স থেকে 10 মার্ক, কেমিস্ট্রি 10 মার্ক, ম্যাথমেটিক্স 10 মার্ক এবং তোমার বায়োলজি 10 মার্ক। ওকে, এই হচ্ছে তোমার কি 40 মার্কস। এখন কথা হচ্ছে এখানে কিন্তু বাংলা এবং ইংলিশ তুমি দাগাইতে পারবা অপশনালের পরিবর্তে। তোমার যেটা অপশনাল থাকবে তুমি সেটার পরিবর্তে বাংলা অথবা ইংরেজি আনসার করতে পারবা। ধরো তোমার অপশনাল হচ্ছে বায়োলজি, তাহলে তুমি বায়োলজি না দাগাইয়া তুমি কি বাংলা অথবা ইংলিশ তোমার যেটা মন চায় সেটা দাগাইতে পারবা, ঠিক আছে। আর এখানে এমসিকিউতে তোমার 60 মার্কের কোশ্চেন হয়। তো ফিজিক্স থেকে 15, কেমিস্ট্রি থেকে 15, ম্যাথমেটিক্স থেকে 15 এবং বায়োলজি থেকে 15। ঠিক একই রকম ভাবে তোমার যদি অপশনালের পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবা, ঠিক আছে। তোমার যদি অপশনাল হয় বায়োলজি, তাহলে অপশনাল বায়োলজি না দেখাইয়া তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ লাগাইতে পারবা। ওকে, তো এই জিনিসটা তোমরা কিন্তু চাইলে করতে পারবা। এই সিস্টেমটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আছে, খুব সুন্দর একটা পদ্ধতি, ঠিক আছে। তো তারপরে কথা হচ্ছে যে তোমার এখানে একটা জিনিস কথা বুঝে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো তোমার প্রথমে তোমার এমসিকিউ শীটটা দিবে, অর্থাৎ এমসিকিউ আনসার করতে হবে তোমাকে প্রথমে, তারপরে তোমার লিখিত উত্তর করতে হবে। প্রথমে তোমার এমসিকিউ আনসার করতে হবে, তারপরে তোমার লিখিত তোমার কি আনসার করতে হবে। ওকে, তো আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। তোমাদের প্রথমে তোমার এমসিকিউ শিটটা দিবে, তো এমসিকিউ আর রিটেন দুইটাই একসাথে দিয়ে দিবে। তো তোমার এমসিকিউর যে 45 মিনিট দিবে, অর্থাৎ এমসিকিউর যে নির্দিষ্ট যে সময়টা দিবে, এমসিকিউর ওই সময়ের মধ্যে তোমাকে আনসার করতে হবে। তারপরে তার কি এমসিকিউ শিটটা নিয়ে নেবে, ঠিক আছে, নিয়ে নিবে। তো তোমরা কি করবা, প্রথমে তোমরা এমসিকিউটা সুন্দরভাবে রোল নাম্বার সুন্দরভাবে বসিয়ে তারপরে কি করবা তোমাদের পরীক্ষাটা অর্থাৎ এমসিকিউ অংশটা তোমরা সুন্দরভাবে কমপ্লিট করবা, তারপরে তোমরা কি করবা রিটেন অংশটা ধরার চেষ্টা করবা। ওকে, তো এখন আমরা দেখবো যে বিগত বছর অর্থাৎ 21/22 সেশনে তোমাদের যে কোশ্চেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিটে, তো সেই কোশ্চেনটা আমরা একদম হুবহু দেখার চেষ্টা করব। ওকে, তো এখন কি আছে এখানে কোশ্চেনটার মধ্যে কি আছে, তো এখন দেখো কোশ্চেনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো এখানে কি ফিজিক্স অংশটা অর্থাৎ ফিজিক্সের তোমার এমসিকিউ পার্টটা ছিল এইটা, দেখছো এই প্রশ্নটাই কিন্তু হুবহু চলে আসছিল তোমার ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, তা তুমি এখানে প্রশ্নগুলো দেখে কিন্তু তুমি একটা আইডিয়া নিতে পারবে যে আসলে কেমন প্রশ্নগুলো হয়, প্রশ্নগুলো কেমন হয়। অর্থাৎ তোমাকে প্রথমে তোমার কি এমসিকিউ থাকে, তার মধ্যে প্রথমে তোমার ফিজিক্স অংশটাই দেওয়া থাকে, অর্থাৎ প্রথমে দেওয়া থাকবে ফিজিক্স 15টা প্রশ্ন, তারপরে দেওয়া থাকবে তোমার কি কেমিস্ট্রি 15টা প্রশ্ন, তারপরে দেওয়া থাকবে কেমিস্ট্রি 15টা প্রশ্ন। দেখো 1, 2, 3, 4, 5, 6 এরকম করে 15টা প্রশ্ন থাকবে, 15টা প্রশ্ন থাকবে। তারপরে তোমার কি গণিত থেকে তোমার কি প্রশ্ন থাকে, তোমার কি 15টা প্রশ্ন থাকে, ঠিক আছে, গণিত থেকে তোমার 15টা প্রশ্ন থাকে। প্রশ্নগুলো দেখবা, একটু দেখলে তোমাকে আসলে বুঝতে পারবা কোন কোন টপিকগুলো থেকে তোমার কি প্রশ্নগুলো আসছে, তোমার একটা আইডিয়া নিতে পারবা। এটা কিন্তু প্রশ্নটা কিন্তু হুবহু তোমার কিন্তু এই প্রশ্নটাই কিন্তু তোমার কি 21/22 সেশনে আসছিল, ওই প্রশ্নটাই কিন্তু আমি এখানে হুবহু তুলে দিছি। ওকে, তো তারপরে দেখো তোমার কি জীববিজ্ঞান পার্ট থেকে যে তোমার প্রশ্নগুলো করছে একদম সহজে ছিল আর কি। তো এই যে দেখো 1, 2, 3 অর্থাৎ 15টা প্রশ্ন কিন্তু করছে জীববিজ্ঞান থেকে। তো অর্থাৎ তোমার দেখো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো থেকে 15টা করে এমসিকিউ করে। ওকে, তো এক একটা প্রশ্নের মান হচ্ছে তোমাকে 1 মার্ক করে। ওকে, তারপরে দেখো যে তোমার কি আছে বাংলা, তোমরা যদি কেউ যদি চাও যে তোমাদের অপশনালের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাবা, তাও তোমরা এই প্রশ্নগুলো দেখতে পারো। অর্থাৎ দেখো বিগত বছর তোমার বাংলা থেকে কোন কোন টাইপের প্রশ্নগুলো আসছে এগুলো একটু দেখলে তোমরা একটা আইডিয়া নিতে পারবা। ওকে, প্রশ্নটা কিন্তু তোমার এভাবেই থাকে একদম হুবহু প্রশ্নটাই কিন্তু আমি এখানে তুলে দিছি। তারপর দেখো ইংলিশ যদি কেউ দাগাইতে চাও, তো ইংলিশের প্রশ্নটা হচ্ছে এইটা, এই এই প্রশ্নগুলো আসছিল আর প্রশ্ন তোমার কিন্তু একদম হুবহু এভাবেই আসে, এই প্রশ্নটাই কিন্তু তোমার কিন্তু আসে। ওকে, তারপরে দেখো যে তোমার কি লিখিত অংশটা যদি একটু দেখার ট্রাই করো,
যে লিখিত অংশটা কি আছে, তো তোমার লিখিত তো আমরা জানি প্রত্যেকটা সাবজেক্টের জন্য অর্থাৎ তোমার 10-10 করে থাকে, তো 4টা সাবজেক্টে তোমার আনসার করতে হবে, তো 4টা 4 10 14 40, অর্থাৎ 40 তোমাকে আনসার করতে পারবা 40। তো ফিজিক্স থেকে তোমার থাকে 10, তো ফিজিক্স থেকে দেখো তোমার 21 ব্যাচ সেশনে তোমার কি প্রশ্নটা আসছিল, দেখো এখানে 4টা প্রশ্ন থাকে, তো তোমাদের প্রশ্ন থাকে কয়টা, 4টা প্রশ্ন থাকে, ঠিক আছে, 4টা প্রশ্ন তোমার কি, তোমার 4টা প্রশ্ন করে, এই 4টা প্রশ্নের মার্কস থাকে 10 নাম্বার, তো 4টা করে প্রশ্ন থাকে। দেখো কেমিস্ট্রি থেকে তোমার কি আছে, 4টা প্রশ্ন করছে, ম্যাথ থেকে তারা কয়টা প্রশ্ন করছে, 4টা করে প্রশ্ন করছে, তো জিনিসটা বুঝতে পারতেছো যে আসলে মানে ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য তোমার কয়টা করে প্রশ্ন থাকে, তোমার প্রশ্ন থাকে তোমার কি 4টা করে প্রশ্ন থাকে, ফিজিক্স থেকে 4টা, কেমিস্ট্রি থেকে 4টা, এবং গণিত থেকে তোমার কি থাকে 4টা প্রশ্ন থাকে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমার 2.5 করে মার্কস থাকে। তাহলে এখানে দেখতে পারতেছো যে ফিজিক্স তোমার কেমিস্ট্রি তোমার কি তোমার কি ম্যাথ এগুলো থেকে তোমার কি 4টা করে প্রশ্ন থাকে, দেখো 1টা 2টা 3টা 4টা, 4টা 4টা করে প্রশ্ন থাকে, প্রতিটা প্রশ্নে তোমার মার্কস থাকে কত, তোমার 2.5 করে তোমার মার্কস থাকে, প্রত্যেকটা প্রশ্নের মার্কস থাকে কত, 2.5 করে, ঠিক আছে। তো এখানে একটা টেনশন নেওয়ার কোনো কারণ নাই, তোমার প্রশ্নগুলো আহামরি অনেক বড় হবে না, ছোট ছোটই প্রশ্ন হবে এবং ছোট ছোট আনসার হবে, যেহেতু তোমার মার্কস বুঝতে পারতেছো এক একটা প্রশ্নের মার্ক কত করে, 2.5 করে, তাহলে এখানে বুঝতে পারতেছো আহামরি অনেক কঠিন প্রশ্ন কিন্তু তোমাকে দিবে না, সহজ সহজ প্রশ্ন দিবে এবং সহজভাবে তোমার আনসার করতে হবে, অর্থাৎ জাস্ট মেইন জিনিসগুলো লিখবা, আর মানে আউড়া কাউড়া মানে উল্টা পাল্টা জিনিস লেখার দরকার নেই, জাস্ট মেইন মেইন জিনিসগুলো লিখতে পারলেই অল্প আনসারের মধ্যে তুমি কি তোমার পূর্ণ মার্কস তুমি ইনশাল্লাহ পাওয়া যাবা। ওকে, তাহলে আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো, তোমাদের 21 ব্যাচ সেশনে তোমাদের এই ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং ম্যাথ থেকে তোমার কি কি প্রশ্ন আসছিলো তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। তো যেহেতু তোমরা দেখো ম্যাথ থেকে দেখো তোমার কি ম্যাট্রিক্স থেকে যেহেতু প্রশ্ন আসছে পড়ছে 21 ব্যাচ সেশনে, তো 22 সেশনে তোমার কি বুঝতে পারতেছো, 22-23 সেশনে তোমার কি ম্যাট্রিক্স থেকে আর আসবে না মনে হচ্ছে, তো যেহেতু তোমার 20-21 সেশনে এবং তোমার কি এই তোমার এই 21-22 সেশনে তোমার কি কোনিক্স থেকে কোনো প্রশ্ন আসে নাই, তো আশা করা যায় 22-23 সেশনে তোমার কোনিক্স থেকে একটা প্রশ্ন থাকবে, তো কোনিক্স পার্টটা তোমরা একটু ভালো করে পড়ে নাও এবং বৃত্তটাও কিন্তু একটু ভালো করে পড়ে নেবা। দেখো 21 ব্যাচ সেশনে তোমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে যেহেতু একটা প্রশ্ন আইসা পড়ছে, তাহলে বোঝা যাচ্ছে 22-23 সেশনে আসবে না মনে হয়। তারপরে পড়বা তো বহুপদী বহুপদী সমীকরণ থেকে দেখো একটা প্রশ্ন চলে আসছে, তো 22-23 সেশনে মনে হয় না এই চ্যাপ্টার থেকে আর প্রশ্ন আসবে। তো আর এখানে কি আছে তোমার কি তোমার যুগজীকরণ থেকে তোমার একটা প্রশ্ন আসছে, ওকে, তো যুগজীকরণ একটা ভালো একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলেও আবারও ধরা যায় যে আর একটা প্রশ্ন আসবে। ওকে, তাহলে আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আসলে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, আর প্রশ্নগুলো তোমরা দেখলে বুঝতে পারছো আসলে এত কঠিন না কিন্তু। ওকে, তারপরে দেখো যে এখানে তোমার জীববিজ্ঞান থেকে তোমার কি কি আসছিল প্রশ্ন, সেটা মালভেসি গোত্রের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য সালোক সংশ্লেষণ ও শোষণের মধ্যে প্রধান 5টি সম্পর্ক মানে পার্থক্য বলছে, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য এবং বিবর্তনের সপক্ষে 5টি প্রমাণ উল্লেখ করো। তো বায়োলজির ক্ষেত্রে তোমার কি খুবই সহজ সহজ প্রশ্ন আসে, সেটা তোমার কি বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, যেরকম মালভেসি গোত্রের তোমার কি 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য বলছে না, তোমরা 22-23 সেশনে একটু ভালো করে পারবা যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো একটু বেশি বলে আর কি। ওকে, বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। ওকে, আর বাংলা থেকে তো বুঝতে পারতেছো কি কি আসছিল, দেখতে পারতেছো ইংলিশ থেকে তোমার কি কি আসছে তোমরা দেখতে পারতেছো। ওকে, তো এইগুলো থেকে আসলে প্রশ্নগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাকে আসলে এখান থেকে তোমার একটা আইডিয়া নিতে পারবা যে আসলে তোমার কি প্রশ্নগুলো কেমন আসছিল। ওকে, তোমার প্রশ্নগুলো কেমন আসছিল এগুলো থেকে তোমার একটা আইডিয়া নিতে পারতেছো যে তোমার প্রশ্নগুলো এরকম আসছিল। ওকে, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।